চতুর্থ বর্ষের স্নেহের শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি এবং শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। চতুর্থ বর্ষে তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ফেরদৌসী আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। তোমাদেরকে চতুর্থ বর্ষেও আমি ইউরোপের ইতিহাসই পড়াবো। থার্ড ইয়ারে আমি ইউরোপের ইতিহাস পড়িয়েছি, যেটার কোর্স ডিউরেশন ছিল 1453 সাল থেকে 1815 সাল পর্যন্ত। আর ফোর্থ ইয়ারে এই ইউরোপের ইতিহাস যেটা কোর্স কোড হলো 24-15-13, এটা কোর্স ডিউরেশন 1815 থেকে 1939 সাল পর্যন্ত, অর্থাৎ ভিয়েনা সম্মেলন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্ভব পর্যন্ত। তোমাদের গত ইয়ারে সিলেবাসটা 1815-তে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের পর্যন্ত পড়ানো হয়েছিল, সিলেবাসে সেটুকুই ছিল। আর আবার আমরা শুরু করব 1815 সালে ভিয়েনা কংগ্রেস থেকে। তো 1815 সাল ইউরোপের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ সন। তোমরা জানো যে ইউরোপ ইতিহাসে যে কোর্স ডিউরেশনটা, সেটা সাধারণত উল্লেখযোগ্য ইয়ার দিয়ে শুরু হয় এবং উল্লেখযোগ্য ইয়ার দিয়ে শেষ হয়। যেমন ফোর্থ ইয়ারে ইউরোপের ইতিহাস 1815 সাল থেকে 1939, 1815 সালে ভিয়েনা সম্মেলন, আরও দুটি ঘটনার কথা আমি বলেছি, আর 1939 সাল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তো আজকে আমি তোমাদেরকে তাহলে পড়াবো ভিয়েনা সম্মেলন 1815 সাল। ফরাসি সম্রাট নেপোলিয়নের উত্থান এবং ইউরোপে তার বিভিন্ন রাজ্য জয়ের ফলে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থায় বিরাট একটা পরিবর্তন সাধন হয়েছিল। ইউরোপের পুরাতন যে রাষ্ট্রীয় কাঠামো, সেটা সম্পূর্ণভাবেই ভেঙে পড়েছিল। নেপোলিয়নের পতনের পরে ইউরোপের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছিল। ইউরোপের রাষ্ট্র কাঠামোর পুনর্গঠনের জন্য নেপোলিয়ন বিজয়ী ইউরোপের যে বৃহৎ শক্তিবর্গ, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সম্মেলন আহ্বান করে। এই সম্মেলনটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। আচ্ছা, ভিয়েনা সম্মেলন সমগ্র ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন, এটা প্রথম আন্তর্জাতিক সম্মেলন ছিল। এর আগে এরকম কোনো আন্তর্জাতিক সম্মেলন আহূত হয়নি। এত বড় রাজনৈতিক বা কূটনৈতিক সমাবেশ ইতিপূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি। পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন বা যোগ দিয়েছিলেন। 1814 সালের সেপ্টেম্বর মাস থেকে 1815 সালের জুন পর্যন্ত প্রায় 10 মাস ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সম্মেলনের যাত্রা শুরু হয়। রাজা, মহারাজা, মন্ত্রী, কূটনৈতিক, সেনাপতি ও সাংবাদিক, সকল স্তরের প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল, সম্মেলনে যোগদান করেছিল। ভিয়েনা সম্মেলন উপলক্ষে অস্ট্রিয়া, মানে এই অস্ট্রিয়ার রাজধানী, একটা উৎসব নগরীতে পরিণত হয়েছিল। এই সম্পর্কে ঐতিহাসিক হ্যাজেন বলেছেন যে দি কংগ্রেস অফ ভিয়েনা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপ্লোম্যাটিক গ্যাদারিংস ইন দ্য হিস্ট্রি অফ ইউরোপ বাই রিজন অফ নাম্বার, ভ্যারাইটিস অ্যান্ড গ্রেভিটিস অফ দ্য কোশ্চেন্স প্রেজেন্টেড অ্যান্ড সেটেড। সকল দিক দিয়ে এটা একটা আলাদা বৈশিষ্ট্য রূপদান করেছিল, ভিয়েনা সম্মেলনকে আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছিল। আচ্ছা, এখন যে এই যে ভিয়েনা সম্মেলনে বলেছি যে ইউরোপে প্রায় দুইটি
পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া আর সকল দেশের প্রতিনিধিরা এখানে যোগদান করেছিল। তারপরেও চারটা দেশের প্রতিনিধিরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, অর্থাৎ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। সেই চারটা দেশ হলো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ব্রিটেন। এদেরকে বলা হয় বিগ ফোর। অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া এবং ব্রিটেন। তবে পরবর্তী সময়ে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী, তার এতে বিচক্ষণতার কারণে তার তখন ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিল ট্যালিরান্ড, তার বিচক্ষণতা, দক্ষতা এবং তার মানে তৎপরতার কারণে পঞ্চম মানে বিগ ফোরের জায়গায় পঞ্চম স্থানে সে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছিল। এটা হলো ট্যালিরান্ডের মানে অবদান বলা যায়। যাই হোক, এই সম্পর্কে আমরা পরবর্তী সময় পড়ব। আচ্ছা, এখন তাহলে বলেছি প্রথমেই যে বিগ ফোর ভিয়েনা কংগ্রেসে যে চারটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিত্র শক্তি, হ্যাঁ, এই চারটা দেশকে একত্রে বলা হয় বিগ ফোর। এখানে একটা প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলে রাখি যে তোমাদের এই সিলেবাসটা 1815 থেকে 1939 সাল হওয়ার কারণে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর্যন্ত, সেই কারণে 1919 সালে যে ভার্সাই চুক্তি যে স্বাক্ষরিত হয়, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল প্যারিস শান্তি সম্মেলনে। হ্যাঁ, প্যারিস শান্তি সম্মেলনে পাঁচটা চুক্তি স্বাক্ষরিত হয়, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ভার্সাই চুক্তি। এখন প্যারিস শান্তি সম্মেলনে কিন্তু 32টা দেশের প্রতিনিধি যোগদান করেছিল এবং সেখানেও চারটা দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত প্রভাবশালী ছিল, তাদেরকেও বিগ ফোর বলা হয়। এই জন্য তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে বিগ ফোর বলতে কি বুঝো, যদি উল্লেখ করা না হয় যে প্যারিস শান্তি সম্মেলনে বিগ ফোর বলতে কি বুঝো, তাহলে তোমরা ওইটাই দিবে। আর যদি যদি শুধু বিগ ফোর আসে তাহলে তুমি হয়তো উল্লেখ করে দিবে যে প্যারিস শান্তি সম্মেলনে বিগ ফোর ছিল এরা এরকম, আর অথবা ভিয়েনা সম্মেলনের চারজন, প্যারিস শান্তি সম্মেলনের চারজন, এইটা আলাদা করেও উল্লেখ করতে পারো। এটা অবশ্য তোমাদের প্রশ্নের মান কত থাকবে সেটার উপরে ভিত্তি করেই তোমরা লিখতে হবে। যাই হোক, এখন আমি যেটা বলছিলাম যে ভিয়েনা সম্মেলনে যে চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে ছিল রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া এবং ব্রিটেন। পরবর্তী সময়ে যদিও ফ্রান্সও পঞ্চম শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। এখন আমরা প্রথমে অস্ট্রিয়ার সম্পর্কে পড়ি যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন মেটারনিখ। মেটারনিখকে ছিল যে এই সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী এবং মূল নিয়ন্ত্রক। হ্যাঁ, তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং যেহেতু অনেক ভাষার উপরে তার জ্ঞান ছিল, সেই কারণে সম্মেলনকে তিনি বলা যায় একাই নিয়ন্ত্রণ করেছেন। সম্মেলনে সবাই বলা যায় যে তাকে ফলো করেছিল, তার তিনি এই জন্যই কিন্তু আমরা যখন পড়ব পরবর্তী সময়ে মেটানিক সম্পর্কে, তখন দেখব যে একটা সময় পর্যন্ত মেটানিককে বলা, এই সময়কালটাকে বলা হয় যে মেটানিকের যুগ বলা হয়, কারণ এই সময়কালে সমগ্র ইউরোপ মেটারনিখের আদর্শেই চলতে হয়েছিল। আচ্ছা, তাহলে বলছি যে মেটারনিখ ছিলেন এই সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী এবং মূল নিয়ন্ত্রক। আচ্ছা, এখন ভিয়েনা কংগ্রেস সম্পর্কে আধুনিক ঐতিহাসিক জন মানে ঐতিহাসিক গবেষক জন লোই তার ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে লিখেছেন যে ভিয়েনা সম্মেলন ছিল তিনটি চুক্তি বা সমঝোতা সমষ্টি, তিনটা চুক্তি বা সমঝোতা সমষ্টি। এখন তাহলে প্রথমটা কি হবে, প্রথম চুক্তিটা কি প্যারিসের প্রথম চুক্তি, প্যারিসের প্রথম চুক্তিটা স্বাক্ষরিত হয় 1815 সালে, এটা ফ্রান্স এবং মিত্র শক্তির সাথে, এটা প্রথমটা হয় ফ্রান্স
মিত্র শক্তি। হ্যাঁ, এটা হবে 1814 সালে মে মাসে। এরপরে ভিয়েনা কংগ্রেস 1814 সালে অক্টোবর থেকে শুরু করে 1815 সালে জুন পর্যন্ত, এটা হলো দুই নাম্বার। এটা হলো ভিয়েনা কংগ্রেস, যেটা 1814 সালে থেকে 1814 সালের অক্টোবর থেকে শুরু করে 1815 সালে জুন পর্যন্ত 10 মাস ব্যাপী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই যে ভিয়েনা কংগ্রেস, হ্যাঁ, এখানে কিন্তু মধ্য এবং পূর্ব ইউরোপের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এখানে এটা নিষ্পত্তি করা হয়। তারপরে তিন নাম্বার যেটা, সেটা হলো ওয়াটারলু যুদ্ধের পরে, যখন নাকি প্রথম ওয়াটারলু যুদ্ধের পরে যখন নেপোলিয়নকে দ্বিতীয়বার নির্বাসন দেওয়া হলো ইয়েতে সেন্ট হেলিনা দ্বীপে, সেই সময়ে এই দ্বিতীয় চুক্তিটা প্যারিসে স্বাক্ষরিত হয়। এটা নভেম্বরের পনেরোতে স্বাক্ষরিত হয়। এখানে বিজয়ী শক্তি ফ্রান্সের উপরে, বিজয়ী যে মিত্র শক্তি ছিল তারা ফ্রান্সের উপরে কঠোর সব চুক্তি আরোপ করে দেয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ভিয়েনা কংগ্রেস, হ্যাঁ, এখানে এটা ছিল তিনটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রথম চুক্তিটা 1814 সালের মে মাসে হয়েছিল, এটা ফ্রান্স এবং মিত্র শক্তির মধ্যে হয়েছিল। আর দ্বিতীয়টা ছিল ভিয়েনা তে অনুষ্ঠিত হয়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, এবং অক্টোবর 1815 সাল ১৪ সাল থেকে শুরু হয়, 1814 সালের শেষের দিকে আর কি অক্টোবর মাসে শুরু হয় এবং 1815 সালের জুন মাসে শেষ হয়। মধ্য এবং পূর্ব ইউরোপের সমস্যাগুলো নিয়ে এখানে আলোচনা এবং নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। এবং সর্বশেষ যেটা, যেটা ওয়াটারলু যুদ্ধের পরে অনুষ্ঠিত হয়, চূড়ান্ত পরাজয়, নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের পরে যে এই প্যারিসের দ্বিতীয় চুক্তিটা স্বাক্ষরিত হয়, এটা 1815 সালের একেবারে দ্বিতীয় চুক্তিটা 1815 সালের নভেম্বর মাসে স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তিতে ফ্রান্সের উপর কঠোর সব শর্ত আরোপ করে দেওয়া হয়। এখন এই যে ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হলো, এটার পটভূমিটা কি ছিল? তোমরা জানো যে নেপোলিয়ন দুর্বার গতিতে ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন এবং সেখানে নিজের ফ্রান্সের শাসন পরোক্ষভাবে পরোক্ষভাবে আরোপ করেন। পরবর্তী সময়ে 1813 সালের শেষের দিকে মিত্র শক্তি লিপজিগের যুদ্ধে একে নেপোলিয়নকে পরাজিত করেন। বিজয়ী শক্তিবর্গ তখন ফ্রাঙ্কফুর্টের শর্তানুযায়ী নেপোলিয়নকে ফরাসি সিংহাসনে থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু মেটারনিক নেপোলিয়ন এই অপমানজনক শর্ত, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টের যে শর্ত সেই অপমানজনক শর্ত তিনি মেনে নেন নাই, প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এমন অবস্থায় ব্রিটেনের উদ্যোগে 1814 সালের মার্চ মাসে স্বাক্ষরিত হয় সেমর চুক্তি। এই সেমর চুক্তিতে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন এইভাবে সন্ধিতে আবদ্ধ হয় যে 20 বছরের জন্য তারা ঐক্যবদ্ধ থাকবে এবং সকল সমস্যা মোকাবেলা করবে। এবং এরপরে তারা কি করলো, এই যে বিজয়ী শক্তি, এই বিজয়ী শক্তিবর্গ ফ্রান্সকে আক্রমণ করে এবং সর্বশেষে ফন্টেনব্লুর চুক্তি স্বাক্ষর করে নেপোলিয়নকে সিংহাসন থেকে সিংহাসন ছাড়তে তারা বাধ্য করে। ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নেপোলিয়ন সিংহাসন ত্যাগে বাধ্য হন। এরপরে তাকে ভূমধ্য সাগরের মধ্যবর্তী এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। আর যেহেতু সম্মেলনের
মূল যে চিন্তা ভাবনা ছিল সে যে ফরাসি বিপ্লবের সময়ে যারা সিংহাসনে ছিল তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সেই শর্ত অনুযায়ী বুরবন রাজবংশকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়। এভাবে ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের পরাজয় এবং এলবা দ্বীপের নির্বাসনের মাধ্যমে তার যে জাতীয়তাবাদী চেতনা, তার যে উদারনৈতিক ভাবধারা, সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয় আর বুরবন রাজবংশকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা হয়। তারপর দেখি যে নতুন রাষ্ট্র ব্যবস্থার সময়, কিন্তু এই সময় তারা নতুন রাষ্ট্র ব্যবস্থা কিরূপ হবে, তোমাদেরকে একটু আগে বলেছি যে নেপোলিয়ানের পতনের পরে ইউরোপের ভেঙে পড়া রাষ্ট্র গঠনের পুনর্গঠন জরুরি প্রয়োজন হয়ে দাঁড়ায়, এবং ইউরোপীয় যে রাষ্ট্র কাঠামোর পুনর্গঠনের জন্য নেপোলিয়ান বিজয়ী ইউরোপীয় শক্তিবর্গ তারা মিলিত হয়। কিন্তু মিলিত হওয়ার পর দেখা যায় যে তাদের নিজেদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়, মত বিরোধ দেখা দেয়। অর্থাৎ তাদের কিন্তু তারা যে যারা নাকি এই সম্মেলনে যোগদান করেছিল এবং সর্বোপরি যে বিগ ফোর, তাদের বিগ ফোর বা ফ্রান্স, হ্যাঁ ফ্রান্সও পঞ্চম শক্তি ছিল পরবর্তী সময়, তাদের মধ্যে যে তীব্র মতবিরোধ দেখা দেয়, তাদের দৃষ্টিভঙ্গি ও স্বার্থ কারণে মানে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে মতদ্বৈততার সৃষ্টি হয়। তাদের দৃষ্টিভঙ্গি একরকম ছিল না এবং তারা প্রত্যেকে নিজেদের স্বার্থ সম্পর্কে স্বার্থ রক্ষায় তৎপর হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যায় যে ব্রিটেন এবং রাশিয়ার লক্ষ্য ছিল ইউরোপের বাইরে সম্প্রসারণ করা, আবার অন্যদিকে অস্ট্রিয়া এবং ফ্রান্স চেয়েছিল ইউরোপের অভ্যন্তরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এভাবে দেখা যায় যে সম্মেলনের শুরুতেই, অর্থাৎ লিপজিগের যুদ্ধের পরে যে সম্মেলন শুরু হলো 1914 সালে, সেই সম্মেলনের শুরুতেই তাদের মধ্যে এত মতদ্বৈততা, তীব্র মতবিরোধের সৃষ্টি হয় যেটা এই শক্তিবর্গের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। তো এই সুযোগটা, এই সংবাদটা যখন এলবা দ্বীপে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন পান, তখন ফ্রান্সের নির্বাসিত সম্রাট যখন নেপোলিয়ন যখন শুনেন, তখন তিনি অত্যন্ত কি বলবো, খুবই এর সাথে নতুন নব উদ্দীপনায় তিনি পুনরায় এলবা দ্বীপ থেকে তিনি ফ্রান্সে এসে পৌঁছান। এবং এটা হলো 1815 সালের পহেলা মার্চ। নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে এসে পৌঁছান এবং সেখানে নতুন করে তিনি আবার ক্ষমতা ছিনিয়ে নেন। এক কথায় বলা যায় এই যে হঠাৎ করে নেপোলিয়নের পুনঃ আবির্ভাব, এটাতে বলা যায় যে এই মিত্র শক্তিরা অত্যন্ত হতবিহ্বল হয়ে পড়ে। বলা যায় যে যেন ভিয়েনাতে একসঙ্গে সহস্র প্রদীপ নেমে যায়, ঠপ করে একেবারে অন্ধকার নেমে আসে, সহস্র প্রদীপ হঠাৎ করে নেমে গেল। এবং কারণ দেখা যাচ্ছে যে তারা যে মিত্র শক্তি, তারা ভাবতেই পারে নাই যে নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে, ভূমধ্য সাগরের মধ্যবর্তী একটা দ্বীপ এলবা, এলবা থেকে যে তিনি যে প্রত্যাবর্তন করবেন এবং ক্ষমতা ছিনিয়ে নেবেন, এটা কেউ ভাবতেই পারে নাই। এটা তাদের একেবারে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার ছিল। এই জন্য বলা হয় যেন ভিয়েনাতে, এই খবর যখন ভিয়েনাতে গিয়ে পৌঁছালো, তখন মনে হলো যে একসঙ্গে সহস্র প্রদীপ নিভে গেল। তখন আবার পুনরায় তারা নিজেদের মধ্যে মতবিরোধ, নিজেদের মধ্যে সমস্যাগুলো ভুলে গিয়ে, নিজেদের মধ্যে যে তীব্র মতবিরোধ এবং সমস্যার সৃষ্টি হয়েছিল,
যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল সেটা ভুলে গিয়ে তারা পুনরায় একজোট হয়ে এই নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 1815 সালের 18ই জুন ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এভাবে দেখা যায় নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দিয়ে তারা যদিও ভিয়েনা কংগ্রেসের মিলিত হয়েছিল সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু তার প্রত্যাবর্তনের খবর পেয়ে তারা পুনরায় এই নেপোলিয়নের বিরুদ্ধেই আবার একজোট হয় এবং নেপোলিয়নকে পরাজিত করে সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দিয়ে পুনরায় তারা আবার সম্মেলনে অংশগ্রহণ করে। তো এখন আমরা আসি যে এই সম্মেলনে যারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা প্রভাব বিস্তার করেছিল তাদের মধ্যে কে কেমন ছিল, কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিল। তাহলে প্রথমে আমরা মেটার্নিকের কথা আলোচনা করি। মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি তিনি ছিলেন অত্যন্ত একজন মানে অত্যন্ত বুদ্ধিমান, আইনের প্রতি তিনি মানে আইনের প্রতি তার সুদক্ষ জ্ঞান ছিল। বিভিন্ন ভাষায় তিনি কথা বলতে পারতেন, বিভিন্ন ভাষায় তার জ্ঞান ছিল, অত্যন্ত সুন্দরভাবে ফ্লুয়েন্টলি তিনি কথা বলার শক্তি রাখতেন। এ কারণে অনেক মানে তিনি এই সম্মেলনে একজন আকর্ষণীয় রোমান্টিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এবং বলা যায় যে রাজনৈতিক প্রজ্ঞা তার খুব প্রখর ছিল, এই জন্য তিনি সভাপতি হওয়ার মতো হয়েছিলেন, যোগ্যতা অর্জন করেছিলেন। আর তিনি ছিলেন রক্ষণশীল এবং উদারনৈতিক বন্দোবস্তের ঘোর বিরোধী। রক্ষণশীল ছিলেন এবং একাধারে উদারনৈতিক বন্দোবস্তের ঘোর বিরোধী ছিলেন। আর আসলে তার মানে তার যে দেশ, তার যে রাষ্ট্র, সেটার পরিস্থিতি তাকে এরকম করতে বাধ্য করেছিল। কারণ সেই সময় অস্ট্রিয়ার সাম্রাজ্য ছিল কেমন ছিল, যে বিভিন্ন জাতি এবং ভাষাভাষীর লোকজন সেখানে বসবাস করত, এবং যদি তিনি জাতীয়তাবাদ বা গণতন্ত্রের স্বীকৃতি দেন তবে অস্ট্রিয়ার সাম্রাজ্য ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা ছিল। কারণ এখানে অনেক জাতি ছিল, অনেক ভাষাভাষীর গোষ্ঠীর লোকজন ছিল, সে কারণে জাতীয়তাবাদ এবং গণতন্ত্রকে তিনি কোনোভাবেই স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করতে পারেন নাই। এবং তার বুদ্ধিমত্তা, তার যে সূক্ষ্ম চিন্তা এবং দূরদৃষ্টি, সব কিছু ভিয়েনা সম্মেলনকে প্রভাবিত করার পক্ষে যথেষ্ট ছিল। এক কথায় বলা যায় যে ভিয়েনা সম্মেলনে যে বিগ ফোর তাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন বলা যায়। এরপর আরেকজনের কথা বলা যায় যার নাম আলেকজান্ডার, প্রথম আলেকজান্ডার। ইতিহাসে অবশ্য আরো একজন আলেকজান্ডারের কথা তোমরা পড়বে, সেজন্য একে বলা হয় প্রথম আলেকজান্ডার। তিনি রাশিয়ার জার ছিলেন এবং যেহেতু মস্কো অভিযানকে তিনি ব্যর্থ করে দিয়েছিলেন, নেপোলিয়ানের যে গ্র্যান্ড আর্মি সেই গ্র্যান্ড আর্মিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, সেই কারণে তিনি নিজেকে নেপোলিয়ান বিজয়ী নামে অভিহিত করতে পছন্দ করতেন। তিনি ছিলেন একটু সহজ সরল, একটু ধার্মিক, তবে উদারতন্ত্রের তিনি অনুসারী হলেও পুরাতনতন্ত্রকেও তিনি একেবারে বাদ দিতে পারেন নাই। যদিও তিনি একটু উদারতন্ত্রের বিশ্বাসী ছিলেন, কিন্তু পুরাতনতন্ত্রকে বাদ দিতে না পারার কারণে এই যে দুটা, এটা কিন্তু একেবারে স্ববিরোধিতা। হ্যাঁ, এ কারণে বলা যায় যে উদারতন্ত্র এবং পুরাতনতন্ত্র দুইটা, এই দুটি বিরোধিতায় তিনি আচ্ছন্ন ছিলেন। তারপরে আমরা আসি যে ফরাসি মন্ত্রী ট্যালিরেন্ডের কথা বলি। ট্যালিরেন্ড তোমরা জানো যে ফ্রান্স ছিল বিজয়ী শক্তি, পরাজিত শক্তি,
সে কারণে ফ্রান্সের এরা ফ্রান্স ফ্রান্সের যে মন্ত্রী তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন বলেই কিন্তু এই সম্মেলনে তিনিও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তিনি খুব চতুর ছিলেন এবং সুযোগ সন্ধানী ছিলেন। তার কথা আমরা জানি যে তিনি কিন্তু ট্যালিরেন্ট কিন্তু নেপোলিয়ানের ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর ছিল, কিন্তু নিজের স্বার্থে অর্থাৎ দেশের স্বার্থে তিনি বিশ্বাসঘাতকতা করতেও তিনি পিছপা হন নাই। অর্থাৎ দেশের স্বার্থে নিজের সুবিধার জন্য তিনি নেপোলিয়ানের যে যে এত অনুগত ছিলেন তারপরেও নেপোলিয়ানের প্রতি বিশ্বাসঘাতকতা করতে তিনি পিছপা হন নাই। আচ্ছা, রাজনৈতিক দিক দিয়ে তিনি মানে তার চিন্তাভাবনা ছিল অত্যন্ত স্বচ্ছ। অর্থাৎ তিনি কি করতে চান সেটা সম্পর্কে, তার টার্গেট সম্পর্কে তার স্বচ্ছ ধারণা ছিল, ডেস্টিনেশনটা তার স্বচ্ছ ছিল। এই কারণে তিনি সবসময় চিন্তা করতেন যে কিভাবে ফ্রান্সকে রক্ষা করতেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ফ্রান্সকে কি করে রক্ষা করা যায়, কিংবা মিত্রশক্তির রোষানল থেকে ফ্রান্সকে কিভাবে ফ্রান্সের উপরে কঠোরতা থেকে কিভাবে ফ্রান্সকে রক্ষা করা যায়, মিত্রশক্তির রোষানল থেকে রক্ষা করার জন্য তিনি বিভিন্ন মানে কর্মপন্থা অনুসরণ করেছিলেন। তারপরে সরি, এই কারণে দেখা যায় যে যদিও যিনি সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসিত হওয়ার পূর্বে অর্থাৎ এলবা দ্বীপ থেকে যখন নেপোলিয়ান ফিরে আসলো পুনরায়, 100 দিনের রাজত্ব করেন ফ্রান্সে, সেই সময়টায় সেই সময়ের পরে তাকে আবার নির্বাসন দেওয়া হয় যে আটলান্টিক মহাসাগরের মধ্য স্থানে যে সেন্ট হেলিনা দ্বীপে। তো এই সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসনের পরে তিনি যেন কোনোভাবে মানে এর কথা বলছি, ট্যালিরেন্টের কথা বলছি, ফ্রান্সের যে মন্ত্রী তিনি চেষ্টা করেছেন কোনোভাবেই যেন ফ্রান্স মিত্রশক্তির কঠোর শর্ত সম্মুখীন না হয় বা কঠোরতা থেকে রক্ষা করার জন্য তিনি তৎপর হন। এ কারণে তিনি ফ্রান্সকে অন্যান্য দেশের সাথে সমান মর্যাদা অর্থাৎ সমমর্যাদা দাবি করে আসেন। এক কথায় বলা যায় আসলে যে মিত্র শক্তিরা বিশেষ করে বিগ ফোর, তারা তো নেপোলিয়ানকে ওয়াটারলু যুদ্ধে পরাজিত করার পরে ফ্রান্সের উপর কঠোর চুক্তি আরোপ করে, কিন্তু এই চুক্তিগুলো আরো বেশি কঠোর হতো যদি ট্যালিরান্টের মতো বুদ্ধিমান চতুর এবং দূরদৃষ্টি সুযোগ সন্ধানী মন্ত্রী এখানে তার কাজ করার, তার সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার সুযোগ না পেত। আচ্ছা, যেটা বলছিলাম, তিনি প্রথম থেকেই ফ্রান্সকে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এবং অন্যান্য দেশের সমমর্যাদা দাবি করে আসছেন। এ কারণেই ফ্রান্সের উপরে চুক্তির কঠোরতা বেশি ছিল না যতটা হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন আমরা আসি আরেকজনের কথা, ক্যাসেলরি। ক্যাসেলরি ছিলেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। ক্যাসেলরি অবশ্য সবসময় মানে ইয়ে ছিল, তিনি অত্যন্ত তোমরা জানো ব্রিটিশে অত্যন্ত মানে বুদ্ধিমান হয়, ওরা দেশের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে তারা একেবারে কোনো সুযোগ হাতছাড়া করে না। তো ক্যাসেলরির কথা বলা যায় যে তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তবে শান্তিপ্রিয় ছিলেন এবং অত্যন্ত স্বার্থান্বেষী ছিলেন। তার ব্যাপারটা ছিল এরকম যে যে ইউরোপে যদি শান্তি না থাকে, হ্যাঁ শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় না থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংল্যান্ড সুবিধা করতে পারবে না, ব্রিটেন সুবিধা করতে পারবে না। কারণ ব্রিটেনের চারদিকে বিভিন্ন কলোনি রয়েছে, মানে উপনিবেশ রয়েছে, ব্রিটেনের ব্যবসা বাণিজ্য চারদিকে। তো এখন এই অবস্থায় যদি যুদ্ধ বিগ্রহে ইউরোপ ব্যস্ত থাকে তাহলে তার যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য
হ্যাম্পার হবে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন, এবং শুধু তাই না, তিনি সবসময় চাইতেন যে শক্তি সাম্য প্রতিষ্ঠিত হোক, কোনো দেশ যেন অধিক শক্তিশালী হয়ে ওঠে না ওঠে। হ্যাঁ, কারণ অধিক শক্তিশালী হয়ে উঠলে দেখা যায় যে সেই দেশের আগ্রাসী মনোভাব দেখা দেয়, এবং এটা সমস্যা, মানে এই সমস্যার প্রভাব সকল দেশের উপর গিয়ে পড়ে। এই কারণে তিনি শক্তি সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি আগ্রহী ছিলেন, এবং তার মূল নীতি ছিল সমস্যার সমাধান করা, এবং সমস্যার সমাধান করে যে যেন কোনো দেশ বেশি শক্তিশালী হয়ে না যায়, শক্তি সাম্য প্রতিষ্ঠা করা, এবং সর্বোপরি আলাপ আলোচনার মধ্যে সর্বজনগ্রাহী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করা, সর্বজনগ্রাহ্য একটা রাষ্ট্র ব্যবস্থা যেন স্বীকৃত হয়, এটা তার ছিল উদ্দেশ্য। এক কথায় বলা যায় ক্যাসলি শান্তিপ্রিয় মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং স্বার্থন্বেষী ছিলেন। ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তিনি ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী ছিলেন, এবং শক্তি সাম্য প্রতিষ্ঠার জন্য অত্যন্ত তৎপর ছিলেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিগ ফোরের মধ্যে প্রাশিয়ার তেমন একটা উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখি না, এছাড়া অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ডের অবস্থান আমরা দেখতে পাচ্ছি কেমন ছিল। আর আরেকটা কথা তো বলেছি একটু আগে, যে ফরাসি মন্ত্রী ট্যালিরেন্ট নিজের বুদ্ধিমত্তা এবং দূরদৃষ্টির কারণে তিনি পঞ্চম শক্তিতে পরিণত হয়েছিলেন, বিগ ফোরের সাথে তিনি যুক্ত হয়েছিলেন, এবং কিছুটা হলেও সুযোগ সুবিধা ফ্রান্সের জন্য আনতে পেরেছিলেন। যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যে ভিয়েনা সম্মেলনের মানে কি কি সমস্যা ছিল, এবং ভিয়েনা সম্মেলন অনুষ্ঠানের পিছনে উদ্দেশ্য কী ছিল, মূলনীতি কী ছিল, সমস্যা কতটুকু সমাধান করা সম্ভব হয়েছিল, এইসব সম্পর্কে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। আমরা তাহলে আজকে পড়লাম যে ভিয়েনা সম্মেলনের বিগ ফোর কারা, তারপরে ভিয়েনা সম্মেলনের পটভূমি পড়লাম, এবং বিগ ফোরদের কার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল সেই সব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। করোনা পরিস্থিতি খারাপের দিকে যেহেতু, সে কারণে তোমরা স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে এবং ভালো থাকার চেষ্টা করবে, অন্যকেও ভালো থাকার জন্য পরামর্শ দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।